নমস্কার বন্ধুরা বাগান বিলাস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আজ দশই নভেম্বর তো গতকাল আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যে ঘূর্ণিঝড় বুলবুল চলে গেছে যার প্রভাবে আপনার বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেই নিয়েই আজকে আমি ভিডিওটা করছি বিশেষ করে ক্রিসাম থামাম আপনি কীভাবে তাকে রক্ষা করবেন সে নিয়ে এই ভিডিওটা তার কারণ ক্রিসাম থামাম যারা করেন তাদের গাছ প্রায় রেডি আর এক মাস পর থেকেই তাদের বারস আসতে শুরু করবে কারো কারো এসে গেছে তো এই অবস্থায় এই হঠাৎ ঘূর্ণিঝড় এবং বৃষ্টি ক্রিসাম থামামের কিন্তু ক্ষতি করে দিয়েছে তো সেই জায়গা থেকে আপনি কিভাবে রিকভার করবেন সেই নিয়েই আজকের এই ভিডিওটা তো বন্ধুরা যারা গাছগুলো শেডের তলায় রেখেছিলেন তাদের কোনো সমস্যাই হবে না তাদের গাছ একেবারে সুস্থ থাকবে আর যারা রাখতে পারেননি শেডের তলায় খোলা আকাশের নিচে ছিল এবং এই দুদিনের বৃষ্টিতে ভিজেছে এবং ঝোড়ো হাওয়া তার গায়ে লেগেছে তো তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তো আপনি যদি এই স্টেপগুলো ফলো করেন এবং এইভাবে যদি গাছটাকে নেক্সট তিন চার দিন যত্ন নেন সেক্ষেত্রে আপনার গাছও কিন্তু রিকভার করবে এবং আপনি আপনার গাছে কিন্তু আসানুরূপ ফুল পাবেন তো বন্ধুরা প্রথমেই যে কাজটা হবে সেটা হচ্ছে গাছগুলোকে ভালো করে একটা কন্ট্যাক্ট ভাঙ্গি দিয়ে একটা সাওয়ার দিয়ে দেওয়া তো সেক্ষেত্রে আপনি এম ফাইভ ইউজ করতে পারেন ভালো করে সলিউশনটা করে আপনি স্প্রে করে একটা স্নান করানোর মতো করে সাার দিয়ে দেবেন যাদের কাছে একটাই ফাঙ্গিসাইড ইউজ করবেন যারা তারা সাপ দিয়ে করলেও হবে তো বন্ধুরা এই সময় সব থেকে যে ভুলগুলো সকলে করে সেটা হচ্ছে এই অবস্থায় গাছে কিন্তু খাবার দিয়ে দেয় তো আপনারা কখনোই এই অবস্থায় গাছে কোনো রকম খাবার কেমিক্যাল হোক অর্গ অর্গানিক হোক আপনি কোনো রকম খাবার দেবেন না জলও এক্সট্রা দেবেন না একেবারে টবের মাটি শুকনো না হওয়া পর্যন্ত আপনাকে এই দুটো জিনিস মাথায় রাখতে হবে এরপর আজকে আপনি একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে একটা সাওয়ার দিয়ে দিলেন তারপর আপনার যদি মনে হয় গাছগুলো খুব বেশি বুসি হয়ে গেছে পোকা আক্রমণ হতে পারে তো আপনি সন্ধ্যের দিকে একটা পেস্টিসাইড স্প্রে করে দেবেন কারণ এই আফটার এই আপনার সাইক্লোন বা যে কোনো বৃষ্টি হলে তারপর কিন্তু একটা পোকার আক্রমণ বেড়ে যায় তো সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে তো এরপর পরবর্তী দিনে অর্থাৎ একদিন পর আবার আপনি একটা ফাঙ্গিসাইড দেবেন তো আগে যদি আপনি কনট্যাক্ট ইউজ করে থাকেন এবারে আপনি ইউজ করবেন সিস্টেমেটিক ফাঙ্গিসাইড সেক্ষেত্রে গাছের গোড়াতে অল্প আপনি ছিটিয়ে দেবেন এবং পাতাগুলোতেও স্প্রে করে দেবেন তো সে আপনি যদি দুটো না ইউজ করতে পারেন তো একটা সাফ করলেও যথেষ্ট সাফ করলেও হবে তো এভাবে আপনি যত্নগুলো নেবেন দুটো ফাঙ্গিসাইড ইউজ করতে পারলে ভালো না হলে সাপ ইউজ করবেন এবং পর পর তিন দিন বা চার দিন আপনি এইভাবে ইউজ করলে ফাঙ্গিসাইড আপনার গাছের কোনো রকম ফাঙ্গাল ইনফেকশান হবে না এবং আপনাকে ওই পেস্টিসাইড একটা ইউজ করে দিতে হবে যার ফলে কোনো পোকামাকড়ও আক্রমণ করবে না আপনার গাছ সুস্থ এবং সবল থাকবে তারপর আপনার গাছে যখন দেখবেন মাটিগুলো শুকিয়ে গেছে এবং পুরোপুরি আপনার গাছ মুক্ত হয়ে গেছে তারপর আপনি যেভাবে যে ফার্টিলাইজার দেন সেভাবে আপনি ইউজ করবেন আপনার গাছে প্রচুর ফুল হবে তো এই দু তিনটি বিষয় যদি আপনি মাথায় রেখে আপনার গাছগুলোকে অল্প যত্ন যদি করেন আপনার গাছ এই শখ কাটিয়ে উঠবে এবং আপনাকে প্রচুর প্রচুর কিন্তু ফুল দেবে তো বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা এই শখ কাটিয়ে উঠতে পারে এবং তাদেরও বাগানে প্রচুর প্রচুর ফুল যাতে আগামী দিনে হয় সেই প্রচেষ্টা তারা করতে পারে তো সেই জন্য আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন আর এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বোতামটি প্রেস করে দিন আর বেল আইকনটাও বাজিয়ে দেবেন আপনার দিন শুভ হোক আপনার বাগানে সকল কাজ সুস্থ থাকুক এবং আপনিও সুস্থ থাকুন এই কামনা করি